আসলে গাইস আমি জানি না যে আসলে কোরিয়ান মানুষগুলো কিভাবে এত স্পাইসি হয়। সো গাইস কানে ধরছি, আমি আর এটা খাবো না। चढ़ना है जरूरी ये सवाल आए, तेरी नजदीकियों की खुशी बेहिसाब थी, तुझसे भी फासले भी तेरे बेमिसाल। डबल स्पाइसी कोरियन बीफ बर्गर टा अच्छा मैं फ्रेंच फ्राई नहीं होना मैं इटा नहीं हूँ सच्चे कैसे पे कर वो 0.05 हमारे एक टा कार्ड दिस लो इटा रिसीप चला उस से सोटा नहीं आखना वाशाम नहीं गाइस एक नोचे हमारे ऑर्डर दा शेष हमें अच्छे टोकन टा नहीं सी टोकन टा नहीं अच्छे काउंटर जमा दे वो जमा दिले उच्छे हमारे खबर टा वाला सार्ट कर रहे सो यार की एक नोचे हमें हमारे टा नहीं काउंटर जा पड़ती तो ऐड सम आइसक्रीम स्ट्रॉबेरी या এখন আমার অর্ডার হয়ে গেছে খাবার আসার। সো আসলে আমি হচ্ছে আপনাদেরকে খেয়ে তারপর হচ্ছে আজকে রিভিউটা দেবো, সেই পর্যন্ত বাসা থাকবেন। গাইস ফাইনালি হচ্ছে আমার অর্ডার চলে এসেছে, আইসক্রিম অর্ডার করছি ম্যাকফ্লোরি, এটা অনেক মজার, সে স্প্রাইট আর ভিতরে হচ্ছে ফ্রাইসগুলো আর বার্গার। সো গাইস এই হচ্ছে আমার রাইস হচ্ছে বার্গার ডাবল চিজ বার্গার, এটা আমি খেয়ে দেখা যাবে এটা কীরকম লাগে। এখন দেখি ট্রাই করে এটা কেমন স্পাইসি কোরিয়ান বার্গারটা, সো লেটস ট্রাই। এটা আসলে স্পাইসি গাইস, এটা সত্যি অসাধারণ মজার একটা বার্গার আসলে, আর এই জন্য আমি ট্রাই করতে আসছি। গাইস একটা মজার ব্যাপার হচ্ছে আমি হচ্ছে প্রথমে খেয়াল করি, কারণ আমি অর্ডার করছিলাম হচ্ছে ডাবল লার্জ বার্গারটা আর আমাকে দিয়েছে সিঙ্গেল বার্গারটা। সো আমি এটাই তো এই জন্য দৌড়ে দেখতেছি যে বার্গারটা অনেক ছোট ছোট লাগে। তারপর আমি আবার চেক করলাম, ডাবল চেক করলাম, চেক করে দেখি যে আসলে ডাবল লার্জ বার্গারটা অর্ডার দিয়েছি, আমার এখানে দিয়েছে ছোটোটা। তারপর আমি যাকে কল করলাম উনি হচ্ছে দেখে, তারপর এখন উনি নিয়ে গেছে আমার ওইটা, এখন উনি চেঞ্জ করে দেবে। সো এবার তো ওয়েট করুন, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। এই যে আমারটা চলে আসছে, এখন হচ্ছে গাইজ আমারটা ওরা চেঞ্জ করে দিছে, ডাবলটা দিছে। এই যে এটা হচ্ছে ডাবল, আসলে গাইজ এটা অনেক স্পাইসি, আমার ঘাম বেড়ে যেতেছে। এটা প্রথম আপনি বুঝবেন না এত স্পাইসি, আস্তে আস্তে যখন আপনি বার্গারটা হাফ খাবেন তারপর আপনি বুঝতে পারবেন, পুরো ফিল করতে পারবেন যে এই বার্গারটা আসলে কত স্পাইসি। আইসক্রিম খাইনি বেশি জাল লাগতেছে। এই বার্গার এক দুইটা খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঝাল অনেক, ঝাল অনেক স্পাইসি। আমি গেমে যাচ্ছি ভাই। আসলে গাইজ আমি জানি না যে আসলে কোরিয়ান মানুষগুলো কীভাবে এত স্পাইসি হয়। সো গাইজ কানে ধরছি, আমি আর এটা খাবো না। সো গাইজ এটা অনেক স্পাইসি ছিল, আপনারা যারা স্পাইসি লাভার তারা চোখ বন্ধ করে এটা ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে যারা স্পাইসি খান তারাই খাবেন, যারা স্পাইসি পছন্দ করেন না তারা অযথা টাকাটা নষ্ট করেন না, কারণ এটা অনেক স্পাইসি। আমিও স্পাইসি খাই, বাট এত স্পাইসি সত্যি অনেক স্পাইসি।
সো গাইস আজকে এই পর্যন্তই, আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের মতামতগুলো আমার কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।